এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে হাতির হানায় জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বাঁকুড়ার আঙ্গাড়িয়া এলাকায় ঘটেছে এই ঘটনা বিশদে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ কতটা এলাকার জমির ফসল নষ্ট কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে কত বড় হাতির দল বৃহস্পতিবার রাত্রিবেলায় পশ্চিম মেদিনীপুর থেকে শিলাবতী নদী পেরিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগে প্রবেশ করে প্রায় 55টি হাতির দল এমনটাই জানানো হয়েছে পঞ্চায়েত বন বিভাগের তরফ থেকে এবং 55টি যেহেতু হাতি রয়েছে একটি দলের মধ্যে সেই হাতির পাল যখন মাঠের উপর দিয়ে ঘুরতে শুরু করে তখন স্বাভাবিকভাবেই ফসলের ক্ষয়ক্ষতি পরিমাণে যথেষ্ট বেশি হবে এমন এবং এই মুহূর্তে হাতিগুটি অবস্থান করছে বিষ্ণুপুরের জঙ্গলে এবং সেই হাতির গতিবিধির দিকে নজর রাখা হয়েছে বন দপ্তরের তরফ থেকে এবং বন দপ্তর যেটা জানিয়েছে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে যাদের ক্ষতিপূরণ হয়েছে সেখানে রেঞ্জের বা স্থানীয় বন দপ্তরের কর্মীরা গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কম্পেনসেশনের জন্য সরকারের বন দপ্তরের কাছে আবেদন করার কথা বলা হয়েছে এবং সংশ্লিষ্ট আবেদন করার ভিত্তিতে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে কৃষকদের যেটা দাবি কৃষকদের যেটা দাবি যে তাদের যে পরিমাণ এবার চাষের খরচের খরচের মতো করতে হয়েছে তাদের কিছুদিনের মধ্যেই আলু আলু বাজারে দেখা যাক শেষ পর্যন্ত প্রশাসনের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের আঙ্গাড়িয়া এলাকায় হাতির হানায় বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়ে গিয়েছে খুব স্বাভাবিকভাবেই আতান্তরে পড়েছেন কৃষকরা যদি এই বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে গোটা ঘটনার বিষয়ে হাতিদের যে গতিবিধি সেই গতিবিধিও নজরে রাখা হচ্ছে এই মুহূর্তে বিষ্ণুপুরের কাছেই রয়েছে একটি জঙ্গলের মধ্যে হাতিগুলি পঞ্চায়েত এলাকায় হাতিগুলির চলে যেতে পারে বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে প্রায় 50 থেকে 55টি হাতির হানায় নষ্ট হয়ে গিয়েছে আলু এবং অন্যান্য সবজির যে চাষ করছিলেন কৃষকরা সেই চাষের ফসল নষ্ট হয়ে গিয়েছে বলেই জানতে পারা যাচ্ছে